দেখুন, মাছ ধরার জন্য জায়গা প্রস্তুত করবে। এই অনেক জঙ্গল আছে, এগুলো একটু সাফ করবে। ছেলেটি নামতেছে সাফ করার জন্য। দেখুন কীভাবে সাফ করে, বর্ষার নতুন পানি তো অনেক ময়লা জমছে। ভালো মতো সাফ করো, নিচে যেন ময়লা না থাকে। আটটা একটু কাইছে না, ভালো মতো সাফ করো, নিচে যেন কিছু না থাকে। যেটুক সাফ করো যা ভালো করে বুঝবো। শেষ, দেখুন মাছ ধরার জন্য জায়গাটা প্রস্তুত। দেখুন এখন ক্লিয়ার হয়েছে, এখন বসে পাতা যাবে, জঙ্গল আর বসে পাতবে না, এখন বসে পাতবে। আপনাদের মাছ ধরার উপকরণগুলো দেখাচ্ছি। এখন কুড়া, এই কুড়াটা আগে ওই ছাপ জায়গায় ছিটিয়ে দিতে হবে। কুড়ার অনেক বাসনা সুগন্ধ, এই জন্য মাছ আসবে এই জায়গা। দেখুন এখন কুড়া ছিটাবে, দেখুন এখন কুড়া মারতেছে। কুড়াটা পানিতে হালকা করে ভিজে, আচ্ছা অল্প মেরো, বেশি মেরো না। দেখুন পিঁপড়া ডিম, পিঁপড়া ডিমে পিঁপড়া ডিমটা এই জন্য আনা হয়েছে, এটা হলে জরা দিবে। এই পিঁপড়া ডিমের বাসনায় মাছ আসবে। কুড়ার পিঁপড়া ডিম দুটা হলে যথেষ্ট, আর কিছু দেওয়ার দরকার নেই। এরকম পিঁপড়া ডিমটা, এটা অনেক দিন হয়ে গেছে, এরকম একটা গন্ধ আছে, গন্ধে মাছ আরও আসবে তাড়াতাড়ি। এখন হলে এটা জরা দিবে। এখন বসিয়ে পিঁপড়া ডিম গাছছে, এটা জরা দিবে। এখন জরা দিবে, দেখুন দেখুন জরা দিতেছে। এখন বল্লার টুক গাঁথবে, জরা দেওয়া শেষ। এখন মাছ যদি থাকে বসে আসবে। এই বল্লার টুকটা যেটা আমরা একটু আগে বাংলাম, কাটতেছে। এখন বসতে পারবে, বসে টোনটা দেখাচ্ছি, দেখছে দেখতেছেন আপনার বসে টোন। বসে তো পাতা হলে এখন অপেক্ষায় কোন সময় মাছ ধরে। দেখুন বসে দিয়ে ঠুকরাই আছে, টানতেছে, উঠতেছে উঠতেছে, টানতে জঙ্গল পাচ্ছি, টানতে টানতে কি উঠছে।